নদিয়ার বগুলাতে প্রকাশ্য জনসভা থেকে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এমনকি তিনি দাবি করেন পঞ্চায়েত ভোটে বিজেপি জয়ী হলে কোনো কাঁচা বাড়ি থাকবে না। মঙ্গলবার নদিয়ার বগুলাতে এক প্রকাশ্য জনসভায় এসে রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আক্রমণাত্মক ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন মিঠুন। তিনি দাবি করেন আদিবাসী এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাথরুম করার জন্য 12,500 টাকা করে দেওয়া হচ্ছে, বর্তমান সরকার বাথরুমের টাকা থেকেও কাটমানি খাচ্ছে। এদিন মিঠুন চক্রবর্তী বলেন আর কত খাবেন, এবার তো বমি হয়ে যাবে। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে বিজেপি নেতা প্রতিশ্রুতি দেন, আমরা পঞ্চায়েতে ক্ষমতায় এলে কোনো কাঁচা বাড়ি থাকবে না, সব কাঁচা বাড়ি পাকা হয়ে যাবে। এদিন কটাক্ষের সুরে অভিনেতা বলেন রাজ্যে এখনো জমির রাজত্ব চলছে, এমন রাজ্য আগে দেখিনি। একটাই কথা বলছি, সে আপনি তৃণমূল হন, বিজেপি হন, কমিউনিস্ট হন, কংগ্রেস হন, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, যে কোনো পার্টি হন, আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান, শিখ, এসটি, ওবিসি, আদিবাসী হন, এই দাদার কথায় বিশ্বাস রাখুন, সব কটা কাঁচা বাড়ি পাকা হবে। তো কত খাবেন, আর কত খাবেন বাবা, এবার বমি হবে, কত খাবেন? শুধু তাই নয়, জেনে রাখুন আদিবাসী এলাকায়, ব্যাকওয়ার্ড ক্লাস এলাকায় প্রধানমন্ত্রী যোজনাতে 12,500 টাকা বাথরুমের জন্য দেওয়া হয়েছে, বাথরুম করার জন্য। ঘর তো ঘর, বাথরুম পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, কি আশ্চর্য বাবা, এরকম আমি রাজ্য দেখিনি, ওয়ার্ল্ডে নেই কোথাও। সেই জন্য বলছি যারা বলছে তাদের কথা শুনবেন না, শুধুমাত্র যদি এই কাঁচি করার টাকাটা যদি ফেরত নিয়ে নিই, আরামসে ঘর হয়ে যাবে। আর যখন টাকাটা স্যাংশন হবে ওখান থেকে 25,000 টাকা ছেড়ে দেবে। তাহলে যদি হিসেব করে দেখেন 2 লক্ষ টাকায় 50,000 তো এমনি চলে গেল, হ্যাঁ ওই 1.5 লাখ টাকায় হবে না। কিন্তু এই মন্ত্রীখানের এই কাঁটাটা যদি এই যমরাজ বসে থাকে পাবে, আর আমি একদম যমরাজের মতো কিন্তু বসে থাকবো, আমাকে জমের মতো দেখতে। সভায় আসা বিজেপি কর্মীদের উদ্দেশ্যে মিঠুন বলেন আমি এখানে ডায়লগ দিতে আসিনি, আপনাদের প্রাপ্যটা বুঝিয়ে দিতে এসেছি, পঞ্চায়েত পর্যন্ত ধৈর্য ধরুন, তারপর দেখুন কাটমানি খাওয়া নেতাদের কিভাবে শায়েস্তা করতে হয়। নদিয়া জেলা তৃণমূলের পক্ষ থেকে এদিন এই মন্তব্যের পাল্টা দেওয়া হয়। জেলা নেতৃত্বের দাবি সামনে পঞ্চায়েত ভোট, ভোটের বাজার গরম করতে এসব কথা বলছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।